ক্যানিং হাসপাতালে একটি মর্গ তৈরি হচ্ছে। মর্গের জন্য জেলার প্রশাসনিক আধিকারিকরা জায়গা চিহ্নিত করেছেন। তিন মাসের মধ্যে তৈরি হবে মর্গটি। মর্গটিতে চারটি দেহ রাখা সম্ভব। এবার ক্যানিং হাসপাতালে তৈরি হচ্ছে একটি মর্গ। মহকুমা হাসপাতালে ওই মর্গ তৈরির জন্য জমি পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। ক্যানিং মহকুমা হাসপাতালে মর্গ তৈরি হলে ক্যানিং মহকুমা সহ আশেপাশের থানা এলাকা থেকে আসা দেহ এখানে ময়নাতদন্ত করা সম্ভব হবে। ক্যানিং সাব ডিভিশন হাসপাতালে একটা ফোর বডি মর্গের স্যাংশন হয়ে আছে হোম ডিপার্টমেন্টের তরফ থেকে। সেই মর্গটা যাতে কনস্ট্রাকশন হয় তাড়াতাড়ি, সেইটা সাইট সিলেকশন করার জন্য জয়েন্ট ইন্সপেকশন উইথ এসডিও এমএলএ পিডব্লিউডি ইঞ্জিনিয়ার্স করা হবে। ক্যানিং হাসপাতালে প্রস্তাবিত মর্গের চারটি দেহ রাখা সম্ভব হবে। মর্গ চালু হলে কাঁটাপুকুর মর্গের উপর চাপ অনেক কমবে। সেই কাঁটাপুকুরে যাওয়া আবার সেই বডি নিয়ে আসা, এক্ষেত্রে সুন্দরবন মানুষের প্রচুর দুর্ঘটনা, বিশেষ করে ক্যানিং পূর্ব পশ্চিম কোথাও বাসন্তী সন্দেশখালি বাড়িগুলি পূর্বে খানিকটা অংশ প্রত্যেকটা জায়গারই খুব সুবিধা হবে যদি এখানে মর্গটা পরিপূর্ণাঙ্গভাবে হয়। মর্গের জায়গা পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবের কাজ পরিদর্শন করেন দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।